দিয়া লাগে শুকনা কাঠ দিয়েছিলাম সবাই কইতো কিরে খাস না কিছু আকাই রাখাই আসলে কি বানাইছো বিয়ে শাদি তৈব না আজ বেশি বেশি করে খাবি খাইলে মুলো দাতা দাও না বিয়ে শাদি বেশি না 25 বছর পর্যন্ত এই কথা বলছি শুকনা কাঠ দিয়ে বাতাসে গিয়ে উড়ে যাবি যত বানাই উড়ে যাবি এইসব বিয়ে হইব না এসব শুনছি 25 বছর হচ্ছে যাক তারা বলছে আমি শুনছি আমাকে আমার ফোনটা দিয়েছে আমি শুনতে পারছি এখনো কত হয়েছে বিয়ে শাদি হয়ে গেছে বিশ্বাস করেন আমি চাইছি আমিও চাই ফ্যাক্টরিটা ফিগার হইতে যাই না যাই আমিও চাই আমার পেটটা কমে যাও আমি স্লিম হইতে চাই কিন্তু আমি এর লাগে কত চেষ্টা করি ব্যায়াম করি ছোটবেলা উঠে লেবু পানি খাই রাত্রে দুটো রুটি খাই হ্যাঁ ভাত খাই একবার তা ওষুধ হয় না কেন শুকাম কম দিই যখন বাইরে যাই ফ্রাইড রাইসের গ্রান পাই আমি ফাস্টফুডের গ্রান পাই মনে হয় সব বাদ দিই কি একটা কি হবে আগে খাইয়া লাগে খাওয়া নিতে জীবন তাই না আমি যদি থাকি ফুচকা বেলপুরি রে জিপা যে পানিটা আহে তখন আমাকে দূর বাদ দিই সব ডায়েট যা শরীর যা মোটা রোগ যা ওই গুলো আগে খাইয়া লই তো বিয়ে হয়েছে জামা গেছে পোলা পানি ওনার শরীরে গিয়ে আমি যে আমি কোনো লাইনে পোলা যাক সমস্যা আগে খাইয়া লই খাইয়া লইয়া বাচ্চা থাকে সব কিছু কম তাই না তবুও দড়িটা পারতো না পিলেকে পারে কম যখনই আমি ডায়েট করি মানে একটু কম কম খাই একটু বুঝে শুনে খাই তেল জাতীয় জিনিস কম খাই তখন এইব বিয়ের দাওয়াত তো বিয়ের দাওয়াত মানে প্রচুর খাবো আবার আগে করি আচ্ছা আজকে বাইরে নিয়ে তো আজকে তোরে ট্রিট দিব এটি পেট মানে বন্ধু বান্ধব খাই খাই না এরকম কিছু তো দেখো মানে ডায়েট ডায়েট আছে এরা যাই ডায়েট ফ্রি খাও তো ফ্রি খাও কেডা বাদ দেয় কেডা সার আমরা সারেন তো কেউ সারেন তাই আমার মতো যারা আছেন তবু একটাই করি কি দরকার ডায়েট করে ডায়েট করে শরীরে কষ্ট দিয়ে লাভ আছে কোনো লাভ খাইয়া লইয়া যে কয়েকদিন বাঁচাই রেখে আনলে বাচ্চা আল্লাহ ডাক দিল চলে যাবো অন্তত তো ডায়েট ডায়েট খাইলে কেউ খেয়ে দিয়ে যেতে পারলেই হলো